ইঞ্জিনিয়ারিং টিম চ্যানেলের এবারের প্রচেষ্টা সৌদি আরবের কুড়ার মতো বিভিন্ন প্লেসগুলো আপনাদের সামনে তুলে ধরা। আজকের পর্বে থাকবে রেড সেন্ট নিয়ে কিছু তথ্য। ইঞ্জিনিয়ারিং টিম চ্যানেলের পক্ষ থেকে আজকে ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোমো। রেড সেন্ট, লাল বালির মরুভূমি বলে এর নামকরণ করা হয়েছে রেড সেন্ট। রিয়াদ থেকে আল খারিজ যাওয়ার অর্থপথে খুঁজে পাবেন এই রেড সেন্ট অথবা লাল বালির মরুভূমি। প্রবাস জীবনের ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন ছুটির দিনগুলোতে খুব কম খরচে 4 থেকে 5 জন গ্রুপ করে চলে যেতে পারেন রেড স্যান্ডে। রিয়াদ সিটি থেকে প্রায় 65 কিলোমিটার পথ, সময় লাগবে 45 থেকে 50 মিনিট। গাড়িতে চড়ার পথে আঁকাবাঁকা রাস্তার পাশে পাহাড়ি দৃশ্যগুলো চোখে পড়ার মতো। গাড়ি থেকে নেমেই পাচ্ছেন সৌদি আরবের জনপ্রিয় খাবার আল বাইকের ব্রোস্টেট। রেড সেন্ট জনসাধারণের জন্য একটি উন্মুক্ত পরিবেশ, ভ্রমণের জন্য যে কোনো সময় এই স্থানে যেতে পারেন। সেখানে আপনার সময়টুকু আনন্দের সাথে উপভোগ করার জন্য পাবেন 4 চাকার স্কুটার। এই স্কুটারের মাধ্যমে সম্পূর্ণ মরুভূমির প্রান্ত পাড়ি দিয়ে উপভোগ করতে পারবেন মরুভূমির লাল বালি ও তার আশেপাশের সৌন্দর্য। তাছাড়া এই মরুভূমির মাঝে স্কুটার চালানোর মজাটা বাস্তব অভিজ্ঞতা না হলে বুঝতেই পারবেন না। আর এই স্কুটারের জন্য ঘন্টা প্রতি 25 রিয়াল ভাড়া গুনতে হবে আপনাকে, তাই স্বল্প খরচে কিছু সময় নিজেকে তৃপ্তি দেওয়ার জন্য ঘুরে আসতে পারেন রেড স্যান্ডে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।